নমস্কার বন্ধুরা, মুম্বাইজনী ব্লগের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা আমার মেয়েকে নিয়ে, ওর নাম পিকু। পিকু একটু মুখটা তোলো, দেখো তোমার বন্ধু। তুমি হাই করে দাও বন্ধুদের। হ্যালো। তো ওকে নিয়ে আজ ভিডিওটা। আমাদের প্রত্যেকটা মার কাছে একটা প্রবলেম থেকেই যায় বাচ্চার খাওয়া দাওয়া নিয়ে। তো সেম প্রবলেম আমারও রয়েছে, কিন্তু আমি কিছু রুটিনের মাধ্যমে ওকে প্রতিদিন খাবার দাবার দিয়ে থাকি। তো মনে করি যে আপনাদেরও ওটা দেখলে একটু সুবিধা হতে পারে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 7টা আর আমি চলে এসেছি রান্নাঘরেতে। আমার বাচ্চার জন্য ব্রেকফাস্ট বানাবো, তারপর আমি ওকে ডেকে তুলবো। তো আমাদের গ্রাম অঞ্চলে কি হয় যে সকাল হতে হতে 6টা থেকে 5টার মধ্যে আমাদের সকাল হয়ে যায়, কিন্তু আমাদের এই মুম্বাইতে এখন মানে 6টা বাজলে তারপরেই সকাল হয়। তো যাই হোক, আমার সকালবেলা একটা বড় কাজ থেকে যায়, সেটা হলো আমার হাজবেন্ডের লাঞ্চের খাবার প্যাক করে দেওয়া। সেটা তৈরি করে দিয়ে ওকে ছেড়ে দিই, দিয়ে তারপর কিছুক্ষণ বসি, তারপর রেস্ট নিয়ে একটুখানি বসে তারপরে বাচ্চাকে তুলে আবার ব্রাশ করিয়ে খাওয়াতে শুরু করি। তো চলো আমরা এখন ওর জন্য ব্রেকফাস্টটা বানাই। দেখতে থাকো তোমরা, দেখো এই যে কলা নিয়েছি আর এই দুটো ব্রেড আমি সেকে নিয়েছিলাম, এখন আমি এটা জ্যাম লাগাবো। তো আমি ডিম সিদ্ধ আর কলা জ্যাম ব্রেড এই কারণেই নিয়েছি যে ও ডিম সিদ্ধ তাও ভালোবাসে খেতে, ডিমের ভাজা থেকে ডিম সিদ্ধটা খেতে ভালোবাসে। আর কলা এই কারণে নিলাম যে কলাটাও ভালোবাসে সকালবেলা কলাটা দিলে। বাচ্চা যেটা ভালোবাসে সেই খাবারটা দিলে ওরা খেতে ভালোবাসে, আর ওতে ওদের একটু ভালো প্রোটিনও পায়। যাই হোক, রেডি আমার পিকুসোনার ব্রেকফাস্ট, ডিম সিদ্ধ, কলা আর জামরে। তো আগে বলে নিই, আমি বেশি ওকে মশলাপাতিযুক্ত খাবার দিই না, আমি একটু হালকা খাবার দিই। আর প্রোটিনযুক্ত খাবার দিলে ওদের শরীরটা ভালো থাকে, ওরা সুস্থ থাকে। তো জ্যাম ব্রেড এই কারণে নেওয়া, জ্যাম ব্রেডটাও ভালোবাসে খুব, আর আমি ওই জন্য বেশি বেশি করে জ্যাম ঘরে রেখে দিই। তো ও যেটা ভালোবাসে সেটাই দেবো। তো চলো ওকে এখন খাবারটা দেওয়া যাক। তুমি কী খাচ্ছ, কী বলো, এটা কী বলো? বানানা, ইয়াম্মি বানানা। এটা কি, এটা কি, এটা কি বলে, এটাকে কি বলে বলো? তো এখন ওকে ব্রাশ করানো হয়ে গিয়েছিল, এখন ওকে এটা খাইয়ে দেবো। সকালের খাবার খাওয়ানো হয়ে গেছে আর এখন আমি ওকে একটু পড়তে বসাই সকালবেলা, কারণ সকালে পড়ালে বাচ্চাদের ব্রেন পরিষ্কার থাকে আর কিছু পড়াল চট করে ওরা শিখে ফেলে। তো এখন বাজে সকাল 10টা আর ওর পড়া হয়ে গেছে, তো আমি ওকে কিছু খেলনা দিয়ে দেবো, ও খেলা করুক, আর আমি ওর জন্য দুপুরের খাবারটা বানিয়ে ফেলি। দুপুরবেলা আমি ওকে স্নান টান করিয়ে নিয়েছি আর আপনাদের দেখি বলেছিলাম যে ওর জন্য খাবার দাবার বানিয়েছিলাম। তো আপনাদের দেখাই যে ওর জন্য দুপুরে কি বানিয়েছি। এটা উচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে আর একটু বিনস দিয়ে হালকা তরকারি করেছি আর ভাত। তো এখন ওর তরকারি সবসময় আমি একটু কম মশলা দিয়ে তৈরি করি যাতে ওর শরীরটা ভালো থাকে, আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করি, বেশি গুঁড়ো লঙ্কা দিই না, গুঁড়ো লঙ্কা দিই নাই বলে চলে। যাই হোক, তো এইভাবেই তরকারি করে ওকে, আর যখন শাকসবজি থাকে তখন শাকসবজি দিয়ে তোকে যে কোনো একটা পদ তৈরি করে দিই। তো যাই হোক, দুপুরবেলা এখন ওকে এই খাবারটা খাইয়ে দেবো। আর এখন বাজে 6:30 আর আমি আমুলের গরুর দুধ নিয়েছি। এখন এর সাথে আমি একটা বেবি ফুড দেব, এটা হরলিক্স লেখা আছে, কিন্তু এটা হরলিক্স না, আপনারা হয়তো বুঝতে পারবেন না তাই আমি বলে দিই, এটা হরলিক্স না, এটা হলো সেরিগ্রো। আমি 2 চামচ দিয়ে দেবো। এই 1 কাপ দুধেতে 2 চামচ সেরিগ্রো দিয়ে দিলাম, আর এটাও হবে সন্ধ্যেবেলার এখন
খাবার যেটা আমি ওকে এখন খাওয়াবো। তো আগে বলেনি স্টেডি গ্রোটা একটা বেবি ফুড যেটা বাচ্চাদের অপুষ্টির ঘাটতিটাকে পূরণ করে। একটু পরেই আমি ওকে ডিনার করাবো, তাই সন্ধ্যাবেলা এখন খুব বেশি একটা ভারী কিছু খাওয়াবো না, তাই একটু হালকার মধ্যে দিয়ে এটা খাইয়ে দেবো। তো আমি রাতের খাবার নিয়ে চলে এসেছি, এখন বাজে রাত 9টা, আর এখন ওকে এই খাবারটা খাইয়ে দেবো। আপনাদের দেখাই আমি ওকে, একটুখানি চিকেন স্যুপ তৈরি করেছি, এটা ওকে খাইয়ে দেবো। রোজ চিকেন স্যুপ দিই না, মাঝে মধ্যে দিই, কারণ আজকে আজ বড়দের জন্য একটু চিকেন করেছিলাম, আর ও তো মশলা দেওয়া অত চিকেন খাওয়াবো না, ও খাবেও না, তাই জন্য ওকে এইভাবে একটু চিকেন স্যুপটা করেছি। চিকেন স্যুপটা আমি করেছি কীভাবে একটু বলে দিই, আমি একটু পেঁয়াজ কারি, একটুখানি বিনস আর একটু টমেটো আর চিকেন দিয়ে আমি সিম্পলভাবেই করে দিয়েছি। তো আমি সবসময় তো ওকে স্যুপ দিই না, আর অন্য অন্য কোনো দিন যখন আমি ওকে ভাত দিই তখন একটু যে কোনো আলুর তরকারি দিয়ে করে দিই, আলুটা খেতেও খুব ভালোবাসে, তখন আলুর তরকারি দিয়ে ওকে করে দিই। তো আমি সবসময় বলি একটাই কথা, যে বাচ্চা যে জিনিসটা খেতে ভালোবাসে সেটা ওকে দেওয়া উচিত, কিন্তু এটা বলে এটা না যে বাচ্চাদের চকলেট কিংবা ক্যাডবেরি এগুলো দাও, এটা ঠিক না। আর যে কোনো জিনিস খাওয়াটার পরিমাণটা অল্প দেওয়াটাই বেটার, কারণ অল্পটা ওরা খেতে ভালোবাসে, আর বেশি চাপ করে দিলে ওদের শরীরটাও খারাপ হয়, ওরা অসুস্থ হতে পারে, তাই বেশি জোর করে বেশি করে খাওয়ানোর কোনো দরকার নেই। তো যাই হোক, আমার এই চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার আসবো নতুন ভিডিও নিয়ে, সবাইকে ভালো রাখুন।